সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের যে অলৌকিক ঘটনাটি শোনাতে যাচ্ছি তা একটি অনলাইন ওয়েবসাইট থেকে পাওয়া। ঘটনাটি কতটুকু সত্য তা আমি জানি না, তো কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় প্রবেশ করা যাক। মানুষকে সঠিকভাবে জীবনযাপন করার জন্য ইসলাম ধর্মে একটি বড় নক্ষত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। আর এই কোরআন শরীফকে অবমাননা করে পা দিয়ে লাথি মারার অপরাধে আল্লাহ তাআলা সাথে সাথেই প্রমাণ দেখিয়েছেন। প্রথমে মুখের জবানবন্ধ ও তিন দিন পর যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোত জয়ারামপুর অধিবাসী গ্রামের এতোয়া লাকড়ার ছেলে বিশু লাকড়ার সাথে। 8 জানুয়ারি সোমবার সরেজমিনে গেলে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, 5 জানুয়ারি শুক্রবার জৈনক বিশু চন্দ্রখেয়া জাল নিয়ে গ্রামের পাশে নদীতে মাছ ধরতে গিয়েছিল। এমন সময় জালের মধ্যে মাছের পরিবর্তে উঠে আসে একটি কোরআন শরীফ। বিশু সেটিকে লাথি মেরে দূরে ফেলে দেওয়ার চেষ্টা করে। লাথি মারার সাথে সাথে পা অচল হয়ে যায়। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মুখের জবান বন্ধ হয়ে যায়। বিশুর বড় ছেলে লক্ষ্মী লাকড়া ও শ্যালক দিলীপ টপ্প জানান, পরে তাকে ডাক্তারি কবিরাজি চিকিৎসা করেও ভালো করা যায়নি। অবশেষে রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এই অলৌকিক ঘটনাটি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।